ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ থামার কোনো লক্ষণই নেই। ইতিমধ্যে 35 দিন পার হয়েছে এই সংঘর্ষ। আমেরিকা কিন্তু বেশ কয়েকবার যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে পরামর্শ দিয়েছে, কিন্তু সেই পরামর্শ কার্যত কানেই তোলেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর একটাই দাবি, গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করা পর্যন্ত সংঘর্ষ চলবেই। কিন্তু প্রশ্ন উঠছে, সংঘর্ষ থাকলে গাজা ভূখণ্ডের রাশ কার হাতে থাকবে? কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ভবিষ্যতে গাজার নিরাপত্তার দায়িত্ব তারা নেবেন, তবে ওই ভূখণ্ড শাসন করার কোনো পরিকল্পনা নেই। এই প্রেক্ষাপটে ইহুদি দেশটির মিত্র আমেরিকা চায় যুদ্ধ শেষে গাজা ও ওয়েস্ট ব্যাংক থাকুক ফিলিস্তিন শাসনের অধীনে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, G7 গোষ্ঠী বিদেশ সচিবদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিল যেখানে যোগ দিতে টোকিও গিয়েছিলেন আমেরিকান বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। সেই বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীদের সংঘর্ষ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই আলোচনায় সেখানেই ব্লিংকেন বলেন আমেরিকা চায় যুদ্ধের শেষে গাজা ও ওয়েস্ট ব্যাংকের শাসনভার ফিলিস্তিনের হাতেই থাকুক, ইসরায়েল যেন গাজা পুনর্দখল না করে। আমেরিকার বক্তব্য যে যুদ্ধের শেষে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের শাসনভার ফিলিস্তিনের হাতেই থাকুক, ইসরায়েল যেন গাজা পুনর্দখল না করে, জোর করে যেন ফিলিস্তিনিয়দের গাজা থেকে উৎখাত না করা হয়, না এখন না, যুদ্ধের শেষে। এই বক্তব্যের মাধ্যমে কিন্তু ব্লিংকেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানকেই স্পষ্ট করে দিয়েছেন। ব্লিংকেন জানিয়ে দেন গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের রাজত্ব চলতে পারে না, কারণ ফের তাহলে ইসরায়েলের বিরুদ্ধে 7ই অক্টোবরের মতো হামলা আবার হতে পারে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি মনে করেন তাদের হাতেই গাজার শাসনভার থাকা উচিত যারা ফিলিস্তিনি জঙ্গিদের পথে চলতে চায় না। গাজার মানুষকে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তা দিতে সক্ষম বলেও জানিয়েছিলেন নেতানিয়াহু। প্রসঙ্গত আপনাদের বলি, 2007 সালের আগে পর্যন্ত কিন্তু এই গাজা এবং ওয়েস্ট ব্যাংকের শাসনভার ছিল ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের হাতে। পরবর্তীকালে যদিও গাজার শাসনভার চলে যায় ফিলিস্তিনি জঙ্গিদের হাতে, কিন্তু এই যুদ্ধ পরবর্তী সময়ে যদি গাজা থেকে সত্যিই ফিলিস্তিনি জঙ্গিমুক্ত হয় তাহলে গাজার শাসনভার কি ফের মাহমুদ আব্বাসের হাতেই যাবে? যদিও সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, কারণ মাহমুদ আব্বাসের সেই জনপ্রিয়তা আর নেই, আর ইসরায়েলের মদতপুষ্ট হয়ে গাজার শাসনভার মাহমুদ আব্বাস পেলেও তা টিকিয়ে রাখতে তিনি কতটা পারবেন সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যে 35 দিন পার হয়ে গিয়েছে এই সংঘর্ষ। আমেরিকা কিন্তু বেশ কয়েকবার যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে পরামর্শ দিয়েছে, কিন্তু সেই পরামর্শ কার্যত কানেই তোলেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর একটাই দাবি, গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করা পর্যন্ত সংঘর্ষ চলবেই। এখন প্রশ্ন উঠছে, সংঘর্ষ থাকলে গাজা ভূখণ্ডের রাশ কার হাতে থাকবে? কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ভবিষ্যতে গাজার নিরাপত্তার দায়িত্ব তারা নেবেন, তবে এই ভূখণ্ডে শাসন করার কোনো পরিকল্পনা নেই। এই প্রেক্ষাপটে ইহুদি দেশটির মিত্র আমেরিকা চায় যুদ্ধ শেষে গাজা ও ওয়েস্ট ব্যাংক থাকুক ফিলিস্তিনি শাসকের অধীনে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, G7 গোষ্ঠী বিদেশ সচিবদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিল আর সেখানে যোগ দিতে টোকিও গিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। আর সেই বৈঠকেই ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীদের সংঘর্ষ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই আলোচনায় সেখানেই ব্লিংকেন বলেন আমেরিকা চায় যুদ্ধের শেষে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের শাসনভার ফিলিস্তিনের হাতেই থাকুক, ইসরায়েল যেন গাজা পুনর্দখল না করে, জোর করে যেন ফিলিস্তিনিয়দের গাজা থেকে উৎখাত না করা হয়, না এখন না, যুদ্ধের শেষে। অর্থাৎ এই বক্তব্যের মাধ্যমে কিন্তু ব্লিংকেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানকেই স্পষ্ট করেছেন। ব্লিংকেন জানিয়ে দেন
গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের রাজত্ব চলতে পারে না, কারণ ফের তাহলে ইসরায়েলের বিরুদ্ধে 7ই অক্টোবরের হামলা ফের হতে পারে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।